প্রিয় দর্শক, দেশ টিভির নিয়মিত আয়োজন দেশের কথা দশের কথায় স্বাগত জানাচ্ছি। আমি নজরুল কবির। দর্শক, প্রতিদিনই আমরা যেমনটি বলে থাকি যে এই অনুষ্ঠানে আমরা সমকালীন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। গত সপ্তাহ জুড়েই একটি বিষয় খুবই আলোচনার মধ্যে এসছে রাজনীতির মাঠে, সেটি হচ্ছে পৌর নির্বাচন এবং একই সঙ্গে জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে প্রাপ্ত খেতাব জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা নীতিগতভাবে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়টা নিয়ে রীতিমতো রাজনীতির মাঠে ভীষণ আলোচনা চলছে। আজ 15ই ফেব্রুয়ারি, এই তারিখটিকে প্রধানমন্ত্রী সহ বর্তমান ক্ষমতাসীন দলের নেতৃবৃন্দ কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত করেছেন ইতিহাসের, কারণ এই 15ই ফেব্রুয়ারিতে ভোটারবিহীন নির্বাচন করা হয়েছিল এবং সেই সময় ক্ষমতায় ছিল বিএনপি ও জামাতের, অর্থাৎ চার দলীয় জোট সেই সময় ক্ষমতায় ছিল। এছাড়া রাজনীতির মাঠে বিএনপি কর্মসূচি ঘোষণা করেছে, তারা 18 তারিখ থেকে বিভাগীয় সমাবেশ করবে। তারা বরিশালে তাদের প্রথম বিভাগীয় সমাবেশ হতে যাচ্ছে, যে ভোটের কারচুপি, পৌর নির্বাচনে ভোটের কারচুপি, এই সমস্ত বিষয়গুলিকে সামনে নিয়ে এসে তারা এবং সরকার পতনের আন্দোলনের ডাক দিয়ে তারা এই কর্মসূচি চালাচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি যে রাজনীতির মাঠে এখন পাল্টাপাল্টি কর্মসূচি চলছে প্রধান বড় দুই রাজনৈতিক দলের মধ্যে। সুতরাং সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য আজকে আমরা আমাদের আলোচনার শিরোনাম ঠিক করেছি, রাজনীতির পাল্টাপাল্টি। প্রিয় দর্শক, এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক কুদ্দুস আফরাদ। কুদ্দুস আফরাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। ধন্যবাদ। আমাদের সঙ্গে রয়েছেন আরও দুজন রাজনীতিবিদ, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, সঙ্গে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স। আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি দেশের কথা দশের কথা অনুষ্ঠানে। প্রিয় দর্শক, শুরুতেই যেমনটি বলছিলাম যে রাজনীতির পাল্টাপাল্টিতে রাজনীতির মাঠ গরম হচ্ছে এবং সেটা কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত। সেখানে পৌর নির্বাচন শেষ হলো গতকাল মাত্র, চতুর্থ ধাপে 55টি পৌরসভা নির্বাচন শেষ হয়েছে। এবারও সহিংসতার ঘটনা ঘটেছে, পটিয়ায় একজন নিহত হয়েছেন, ভোটের দিন সংঘর্ষ হয়েছে, গোলাগুলির ঘটনাও ঘটেছে। এইসব বিষয়ে আলোচনা করার জন্য শুরুতেই যেতে চাই কুদ্দুস আফরাদ আপনার কাছে। রাজনীতির মাঠে এখন অনেকগুলো বিষয়ে সরগরম, তো আপনার কাছে আলোচনার আগে, আলোচনার সুবিধার্থে, আজকে প্রধানমন্ত্রী কথা বলেছেন মুক্তিযোদ্ধাদের একটি অনুষ্ঠানে, অর্থাৎ মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়ার একটি ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি প্রধানমন্ত্রী হিসেবে কথা বলেছেন এই 15ই ফেব্রুয়ারি আজকের তারিখকে কেন্দ্র করে। আমরা শুরুতে সেই ভাষ্যটি একটু শুনে নিতে চাই। খালেদা জিয়া একটা ভোটারবিহীন নির্বাচন করেছিল, কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি, সেই কতগুলি দল তৈরি করে করেছিল, 2% ভোটও পায়নি, সারা বাংলাদেশে সেনাবাহিনী ডিপ্লয় করে দিয়ে জনগণের ভোট চুরি করে, ও চুরি করে সে দাবি করে সে আবার প্রধানমন্ত্রী হয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু তা মেনে নেয়নি। তীব্র আন্দোলন হয়, সে আন্দোলনের মধ্যে মাত্র 1.5 মাসের মধ্যে, অর্থাৎ 30শে মার্চ, খালেদা জিয়া পদত্যাগে বাধ্য হয়। আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে 15ই ফেব্রুয়ারি 96 সালের নির্বাচন, 1996 সালের নির্বাচন একটা কলঙ্কজনক অধ্যায় হিসেবে আজও রয়ে গেছে। প্রিয় দর্শক, শুনছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য। 1996 সালের 15ই ফেব্রুয়ারি নির্বাচন প্রসঙ্গে তিনি এই ভাষ্যটি দিচ্ছিলেন। জনাব কুদ্দুস আফরাদ, প্রধানমন্ত্রীর ভাষ্য শুনছিলেন এবং একই সঙ্গে আমাদের সারা দেশে তৃণমূল পর্যায়ে ভোটের একটি আবহাওয়া বিরাজমান, কারণ পৌরসভার নির্বাচন চলছে, চতুর্থ ধাপে প্রায় 55টি পৌরসভায় নির্বাচন হলো। এছাড়া বাংলাদেশের একটি অন্যতম প্রধান দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তার প্রতিষ্ঠাতা যিনি জিয়াউর রহমান, তার মুক্তিযুদ্ধের যে খেতাব তিনি পেয়েছিলেন সেই খেতাব কেড়ে নেওয়ার প্রশ্নে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। পুরো রাজনীতির মাঠটা আবার সরগরম হচ্ছে, আপনার একটি নির্মোহ বিশ্লেষণ শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনার বক্তব্যের একটা সংশোধনী দিয়ে নিচ্ছি, কারণ দর্শকদের জন্য, সেটা হচ্ছে 15ই ফেব্রুয়ারি 96 সালে যে নির্বাচন হয়েছিল ওইটা খালেদা জিয়া এককভাবেই করেছেন, তার সাথে চার দলীয় জোট তখন হয়ও নাই, ছিল না, ছোটোখাটো কিছু দল, কিছু ছোটোখাটো দলকে নিয়ে দল বানিয়ে ওই জাসদ রব সাহেবের কিছু দল, অন্যান্য দল নিয়ে কিছু নির্বাচন করেছিল। যা হোক, যে কথাটি আপনি বললেন যে ফ্রিডম পার্টিকেও সেই সময় নির্বাচনের সুযোগ করতে দেওয়া হয়েছে এবং বিরোধী দলের নেতা হয়েছিলেন,
তো যাই হোক, ওই যে কথাগুলো বললেন, একটা কথা হচ্ছে যে নির্বাচনের যে আবহাওয়া, সামনে দেখেন ইউপি নির্বাচন আসতেছে জি খুব শিগগিরই, কারণ এই সরকারের মেয়াদকালে আর যাই হোক একটা কাজ খুব সুন্দরভাবে হচ্ছে, আমি বলবো সেটা হচ্ছে যে নির্বাচনগুলো ঠিক সময় হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের স্থানীয় সরকার পর্যায়ের অন্যান্য সময় অন্যান্য টাইমে অন্যান্য সরকারের সময় আমরা নির্বাচন ঠিক টাইমে হতে দেখিনি। এখন এই নির্বাচনের অংশগ্রহণে নির্বাচনে ভোটার উপস্থিতি এসব নিয়ে বিরোধী মহল থেকে প্রশ্ন উঠছে। আবার আমি যদি গণমাধ্যমের চোখে বলতে চাই, নির্বাচনের যে জৌলুস, যে উল্লাস, যে উচ্ছ্বাস, যে আনন্দ, সেগুলো হয় না আসলে। তার মধ্যে দুর্ঘটনা ঘটে, প্রাণহানি যাচ্ছে, যেগুলো আমরা একটা প্রাণহানিও চাই না, একটা সংঘর্ষও চাই না। আবার আমাদের কালচারটা এরকম, রাজনৈতিক কালচারটা, যদি মারামারি পিটাপিটি না হলেও তাহলে আবার কিসের নির্বাচন, এটাও বলা হয়। যদি খুব সাইলেন্টলি, খুব স্মুথলি নির্বাচন হয়, সেটা ওইটাকে আমাদের রাজনৈতিক কালচার আমরা খুব একটা গ্রহণযোগ্য হয় না আমাদের রাজনৈতিক কালচারে। অর্থাৎ একটু ধুমধারাক্কা থাকবে, কিছু মারপিট হবে, এরকম একটা কালচার এই বাংলাদেশে এখনও আছে, যেটা কারোই কাম্য না। এই নির্বাচনগুলোর মধ্য দিয়ে অপোজিশন যে তাদের বক্তব্য হচ্ছে নির্বাচন ফেয়ার হচ্ছে না, নির্বাচনে তাদের পার্টিসিপেশন, তারা যারা দাঁড়াচ্ছে তাদেরকে সেভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না, সহিংসতা কিছু আছে। কিন্তু এই সহিংসতাগুলো কোন জায়গায় হয়, কোথায় হয়? সহিংসতাগুলো মূলত হয় কাউন্সিলর পর্যায়ে। ইউপিতে যদি যান দেখবেন মেম্বারদের ইয়াতে ঠেলাঠেলি হচ্ছে বেশি, আপনার সিটি কর্পোরেশনে যান একই অবস্থা কাউন্সিলর। আর এইটার মূল কারণ হচ্ছে এইটুক সহিংসতা আমার বিবেচনায় হতো না যদি এই বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, বা যারা ওইখানে পার্টিসিপারি তারা যদি ভালো লোকটাকে চয়েসে রাখতে পারত। এই যে বিদ্রোহীর সংখ্যা হয়, এই বিদ্রোহীর কারণে মূলত এই সহিংসতা, সংঘাত বা উত্তেজন এগুলো দেখা দেয়। দেখেন সবগুলো জায়গায় দেখবেন আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের বা প্রতিদ্বন্দ্বীদের ক্ল্যাশ। ওই ক্ল্যাশের ফলে পটিয়ার কথা যেটা বললেন একই অবস্থা, ওই বিদ্রোহী দুই প্রার্থীর মারামারি এবং এক প্রার্থীর ভাই মারা গেছে একটা ওয়ার্ডে, একটা 8 নম্বর ওয়ার্ডে, বাকিগুলো কিন্তু খুব স্মুথলি স্বতঃস্ফূর্তভাবে সুন্দরভাবে ভোট হয়েছে। গতকালের যে পৌর নির্বাচনের কথা বলেন, অধিকাংশ জায়গায় স্মুথ নির্বাচন হয়েছে, কিন্তু ব্যর্থটা হচ্ছে আবার কিছু কিছু জায়গায়, কোনো কোনো ওয়ার্ডে, কোনো কোনো জায়গায় এরকম হয়েছে, সামগ্রিকভাবে না, 2-4টা জায়গায় বিএনপি প্রার্থীরা সরে গেছে। মানে যদি আপনি 5-5-9টার কথা বলেন, 5-5-9টাতে কিন্তু সরে যায় নাই, তারা চাচ্ছিল। কিন্তু এটাও সত্য যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা যেইভাবে নির্বাচনের আগে প্রস্তুতিগুলা দুয়ারে দুয়ারে যাবে, ঘরে ঘরে যাবে, অর্থাৎ সবসময় দেখা যায় এটা আওয়ামী লীগ পাওয়ার আছে বলে আওয়ামী লীগ, বিএনপি পাওয়ারে থাকলে বিএনপি, এরা ক্ষমতাসীনদের একটু বাড়তি ফেসিলিটি নেয়। এই ফেসিলিটিটা আসলে সুস্থ সুন্দর সমাজ গঠনে মানে সহায়ক না। এই কালচারটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের নেতারা, আমি যেটা বলতে চাই, আমাদের আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, নেতারা তার দলের উপরের কেন্দ্রীয় নেতাদের দিকে তাকিয়ে কথা বলতে হয়, তোষামত করতে হয়। এই তোষামতটা যদি ছাড়তে না পারে রাজনৈতিক, তার যার যার নিজের প্রতিষ্ঠানে তোষামতি যদি ছাড়তে না পারে, আমাদের রাজনীতিতে ওই সুবাতার যেটা আমরা কল্পনা করি এটা আমরা পারবো না। কিন্তু আমাদের রাজনৈতিক কালচারে এই তোষামতিটা খুব শক্তভাবে, মানে এটি কী বলবো, যে শক্তভাবেই গেঁথে গেছে, যে কারণে আমরা পার্লামেন্টে বলে যে 70 অনুচ্ছেদ বাধা দেয়, কিন্তু পার্লামেন্টের বাইরে দলের ভিতরে তো 70 অনুচ্ছেদ নাই, কিন্তু কেন তাহলে আমরা এই নেতাদের কাছে সব কিছুই বিসর্জন দিয়ে দিই, যে কোনো সিদ্ধান্ত নেতাদের উপরে ছেড়ে দিচ্ছি? এখন এটা পজিশনে থাকলে করি, অপোজিশনে থাকলে করি, আমার মনে হয় এই জায়গাটা যদি আমরা আরও গণতান্ত্রিক হতে পারি, আমাদের দেশের রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো আরও গণতান্ত্রিক হতে পারে, তাদের মন খুলে যদি তারা কথা বলতে পারে। আজকে আমাদের সাথে এখানে আলোচনায় আরও 2 জন ভার্চুয়ালি যুক্ত আছেন, তারাও 2টি বড় প্রতিষ্ঠানের, বড় 2টি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছেন জি, তাদের মনের কথা কিন্তু তারা একবারে সুন্দরভাবে যেটা বিশ্বাস করে এটা বলতে পারে না। আরেকটি জিনিস আমাদের রাজনীতিতে, এটা আমার কাছে খুবই দৃষ্টিকটু মনে হয়, রাজনীতিবিদদের সন্তানেরা রাজনীতিতে যদি জড়িয়ে থাকে, রাজনীতি তার যদি অভিজ্ঞতা থাকে, সে রাজনীতি করবেন, কিন্তু যেই সন্তানেরা, যেই উত্তরসূরিরা কখনোই রাজনীতি করে না, একজন রাজনীতিক যখন মারা যান বা কোনো কারণে সে অবসরে যান, তার সন্তান অথবা তার ভাই ওইখানে বসিয়ে দেওয়া হয়,
এই জায়গাটার কারণে আমাদের এখানে ভালো রাজনীতিবিদ গড়ে উঠছে না। এখন রাজনীতির জন্য ত্যাগতিতিকা করছে, কিন্তু সে আখেরে প্রতিনিধিত্ব করার মতো জায়গাটা তার হচ্ছে না, হয়ে যাচ্ছে আরেকজনের। ধন্যবাদ জনাব কুদ্দুস আফরাদ। আমি একটু আসতে চাই জনাব ইমরান সালেহ প্রিন্স আপনার কাছে। কুদ্দুস আফরাদ যে জায়গাটাই শেষ করলেন, অর্থাৎ রাজনীতিতে স্বাভাবিকভাবেই যেই সংস্কৃতিটি বিদ্যমান থাকার কথা, রাজনীতি রাজনীতিবিদদের থাকার কথা এবং দলের ভিতরে সবার আগে গণতন্ত্রের চর্চা হওয়ার কথা, যদি একটি দেশে সত্যিকার গণতান্ত্রিক আবহাওয়া আমরা চাই। আপনার মন্তব্য জানতে চাচ্ছি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট থেকে। ধন্যবাদ আজকে আমাকে এখানে সংযুক্ত করার জন্য, এবং আমার সাথে যারা এই টক শোতে সংযুক্ত আছেন তাদেরকে এবং দর্শক শ্রোতা যাদের যারা দেখছেন এবং শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রাজনীতির একটা মূল্যায়ন করতে বলেছেন, যে রাজনীতির রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র কিংবা রাজনৈতিক প্রক্রিয়া ইত্যাদি বিষয়ে কথা বলার জন্য বলেছি। আসলে দেশে যদি রাজনীতির অবাধ প্রবাহ থাকে, গণতান্ত্রিক চর্চাটা যদি মানে অবাধে করা যায়, তাহলেই কিন্তু রাজনৈতিক দলের ভিতরে গণতন্ত্রটাও অবাধে চর্চা করা যাবে। কিন্তু সেখানে যেখানে রাজনীতির পথটা সংকুচিত করে দেওয়া হয় বা নিয়ন্ত্রিত করা হয়, তাহলে সেখানে কিন্তু গণতন্ত্র চর্চাটাও কিন্তু সেভাবে হয় না। আজকে এই যে স্থানীয় সরকার নির্বাচনগুলিতে যেটা দেখা যাচ্ছে, যেখানে আপনার রাজনৈতিক দলগুলো কে বলা হয়েছে আপনার তাদের দলীয় প্রতীকে মনোনয়ন দেওয়ার জন্য, সেই মনোনয়ন হয়তো আমরা দিচ্ছি, কিন্তু সেটা কি যথাযথ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা দিচ্ছি কিনা সেটা হচ্ছে বড় কথা। আমরা যতটুকু পারছি আমরা সেই গণতান্ত্রিক প্রক্রিয়াটা অনুসরণ করে আমরা আমাদের প্রার্থী দেওয়ার চেষ্টা করছি। সংকটটা কোথায়? নিজেদের দল থেকে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে তাহলে গণতান্ত্রিকভাবে দিতে পারছেন না কেন? সংকটটা কোথায়? না, আমি সে কথা বলছি না। আমি গণতান্ত্রিক পন্থায় আমরা দিচ্ছি। যেমন এবার আমরা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে তৃণমূলের যে একটা মতামত, সেই মতামত চাওয়া হয়েছে। তৃণমূল থেকে যে মতামত দেওয়া হচ্ছে তার 95% আমরা সেখানে কিন্তু মনোনয়ন দিচ্ছি, আর 5% যেখানে সেখানে আমরা একটু যেখানে যেই মনোনয়ন নিয়ে কিন্তু কথা উঠছে সেটা আমরা তদন্ত করছি। তদন্ত করে যদি দেখি এটা সঠিক হচ্ছে তাহলে সেটাকেই দেওয়া হচ্ছে, আর যদি সঠিক না হয়ে থাকে সেখানে আবার খোঁজ খবর নিয়ে আবার বিকল্প পন্থায় দেওয়া হচ্ছে। এটা 5%, কিন্তু 95% হচ্ছে তৃণমূলের মতামতের ভিত্তিতে সেটা দেওয়া হচ্ছে। আর সেই গণতান্ত্রিক পন্থায় আপনার প্রার্থী মনোনয়ন কি শেষ কথা? আজকে সেই নির্বাচনের পরিবেশ কি বিদ্যমান আছে বাংলাদেশে? বাংলাদেশে তো আজকে নির্বাচনের পরিবেশ নাই। আজকে নির্বাচনের শিডিউল ঘোষণার সময় থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত নির্বাচনকালীন সময়কে বলা হয়, কিন্তু এই নির্বাচনকালীন সময়ে যে অনিয়মগুলি আমরা দেখতে পাচ্ছি, যে আপনার নির্বাচনের বিধির উপরে একটা আঘাত আসছে, এই যে সরকারই তো আপনি মনে করেন নির্বাচনকালীন সময়ে আপনার ডিসি এসপি ইউনো ট্রান্সফার করে দিচ্ছে, নির্বাচন কমিশন অনেক সময় জানছে না। যখন জানছে নির্বাচন কমিশন হয়তো বা চাপে পড়ে এটা সরকারকে বলছে, সরকার হয়তো কোনোটা স্থগিত করছে কোনোটা করছে না। এটা কি সরকার সেই বিধি কি জানে না যে নির্বাচনকালীন সময়ে ডিসি এসপি ইউনো ওসিকে বা অন্যান্য কর্মকর্তাকে নির্বাচন কমিশনের মতামত ছাড়া ট্রান্সফার করা যায় না? অথচ আমরা দেখেছি কি এই সময়ই আপনার সেটা হয়েছে। তারপরে আপনার নির্বাচনের যে প্রচার প্রচারণা সেটাও তো আমরা করতে পারছি না। আমি গত 3-4 দিন আগে আমার নির্বাচনী মানে আমার যে বিভাগ মমিনসিং বিভাগের কয়েকটি পৌরসভায় নির্বাচনে গিয়েছিলাম, সেখানে আমার উপস্থিতিতে আমার উপরে যেভাবে হামলা হয়েছে, যেভাবে সভা পণ্ড করে দেওয়া হয়েছে, প্রার্থীদের নির্বাচনী ক্যাম্প আপনার তছনছ করে দেওয়া হয়েছে, সেখানে আপনার উল্টো আবার তারা হামলা করে উল্টো বিএনপি নেতাকর্মীদের নামে আপনার মামলা দেওয়া হয়েছে। এই মামলার কারণে বিএনপি নেতাকর্মীরা এলাকা ছাড়া তাদের বাড়িতে বাড়িতে পুলিশ গিয়ে হামলা করছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য। তো এইটা কি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বলা যায়? নির্বাচনে যদি লেভেল প্লেইং ফিল্ড বলেন, মানে সরকারি দল কিছুটা মানে অ্যাডভান্টেজ পাবে এটা স্বাভাবিক, কিন্তু একেবারে বিরোধী দলকে মাঠ শূন্য করে দিয়ে সেখানে ফাঁকা মাঠে আপনি গোল দেওয়ার চেষ্টা করবেন সেটার নাম তো নির্বাচন নয়। ধন্যবাদ ইমরান সালেহ প্রিন্স। একটু জেনে আসি এস এম, আপনার কাছে আবার ফিরব, এস এম কামাল হোসেনের কাছে জেনে নেই। ইমরান সালেহ প্রিন্স যে জায়গাটায় শেষ করলেন, জনাব এস এম কামাল হোসেন সরকারি দলের সাংগঠনিক সম্পাদক, আপনি আপনার কাছে ইমরান সালেহ প্রিন্সের যে জায়গাটা বলছেন যে নির্বাচনের মাঠ শূন্য করে ফেলা হচ্ছে, অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতা যাতে না থাকে মাঠে, সেই রকম একটি পরিবেশ তৈরি করছে সরকার,
আপনার বক্তব্য জানতে চাচ্ছি। আপনার ধন্যবাদ, বিজ্ঞ আলোচকদের ধন্যবাদ, দেশ টিভির দর্শক শ্রোতাদের ধন্যবাদ। আপনি আপনার উপস্থাপনায় বলেছেন আজকে 15 ফেব্রুয়ারি, জি, অবশ্য বিদায় নিয়েছেন 11 মিনিট আগে আমাদের কাছ থেকে, জি। 1996 সালের 15 ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কজনক দিন ছিল। বঙ্গবন্ধুকে হত্যা করার পর অবৈধভাবে ক্ষমতা দখলকারী সামরিক শাসকদের বিরুদ্ধে এই জনপদের মানুষ লড়াই সংগ্রাম করে চূড়ান্ত পর্যায়ে 1991 সালে শহীদ মনির, জেহাদ, ডাক্তার মিলনের রক্তের উপর দাঁড়িয়ে সেদিন সর্বদলীয় ছাত্রৈক্য এবং রাজনৈতিক দলের নেতৃত্বে সেদিন সামরিক শাসকদের বিদায় হয়েছে এবং ছাত্র সমাজ 10 দফা দিয়েছিল, রাজনৈতিক দলগুলো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য দাবি দাওয়া দিয়েছিল। তিন জোটের রূপরেখা হয়েছিল সেই সময়, তিন জোটের রূপরেখা ছিল এবং মূল লক্ষ্য ছিল মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশটাকে ফিরিয়ে আনা এবং সর্বদলীয় ছাত্রৈক্যের যে মূল দফা ছিল তার মূল লক্ষ্য ছিল, প্রিন্স সাহেবও জানেন, আমার ভাই সাংবাদিক কুদ্দুস সাহেবও জানেন, আপনিও জানেন, তার মূল লক্ষ্য ছিল মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশটাকে ফিরিয়ে আনা এবং গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া। 91 সালে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসলেন, জি, যদিও সেই নির্বাচন নিয়ে আমাদের প্রশ্ন থাকতে পারে, তারপর আমরা আজকের প্রধানমন্ত্রী সেদিন সেই নির্বাচনকে মেনে নিয়ে বিরোধী দলের নেতৃত্বের দায়িত্ব পালন করি, জি। কিন্তু কি হলো আজকে, কেন 15 ফেব্রুয়ারি একটি ভোটারবিহীন নির্বাচন বিএনপি করল? সেই জিহাদ, মুনির, ডাক্তার মিলনের রক্তের মধ্যে 15 ফেব্রুয়ারি নির্বাচন সম্পর্কে আমি আপনারে বলতে পারি, বেগম খালেদা জিয়া বললেন 18 ফেব্রুয়ারি যে নির্বাচন অবাধ সুষ্ঠু হয়েছে, আর আন্তর্জাতিক মিডিয়া এবং বাংলাদেশের মিডিয়া বললে 5% ভোট পড়েনি। বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক যিনি বিবিসির প্রতিনিধি ছিলেন জনাব আতাউসামাদের ভাষ্যে বলা হয় বিএনপির প্রার্থীর পক্ষে যে বিপুল পরিমাণ ভোট প্রাপ্তি দেখানো হয়েছে তাতে নিজের চোখ কানের উপর বিশ্বাস নষ্ট করতে হচ্ছে। এখনো দেখছি এই ঢাকাতে 2 জন প্রার্থী 1 লাখ করে ভোট পেয়ে বসে আছে। এই হচ্ছে 96 সালের নির্বাচন, সুষ্ঠু নির্বাচন হয়েছে, নিরপেক্ষ নির্বাচন হয়েছে। আতাউসামাদ বলতেছে আমার চোখ কানও বিশ্বাস করতে পারছি না যে ঢাকার শহরে নির্বাচন হয়েছে কিন্তু বিএনপির প্রার্থীরা 1 লাখ করে ভোট পেয়েছে। এখনো কি সেরকম নির্বাচন হচ্ছে বলে আপনার মনে করেন? জি না, আমারে শেষ করতে দেন, জি। কেন 15 ফেব্রুয়ারি নির্বাচন এটা হলো? আপনি জানেন যে 91 সালের আপনার 11 সেপ্টেম্বর 20 মার্চ 1994 সাল মাগরার উপনির্বাচন হয়েছিল, সেখানে আওয়ামী লীগের প্রার্থী ছিল, সেখানে উপনির্বাচন হলো, 10টা গুন্ডা 20টা হুন্ডা গিয়ে ভোট কেন্দ্র দখল করে ব্যালট ছিঁড়ে টেবিলের উপর ব্যালট রেখে সিল মারে ব্যালট বক্সে ঢুকানো, কাদের আমল? বিএনপির আমল। এবং উনরা বললেন সন্ত্রাস হয়। আপনি 11 সেপ্টেম্বর 1991 সালে এই ধানমন্ডিতে একটি উপনির্বাচন ছিল গ্রিন রোডে, সেন্ট্রাল রোডে বিরোধী দলের নেত্রী আজকের প্রধানমন্ত্রী গিয়েছিলেন একটি নির্বাচন কেন্দ্র পরিদর্শন, উনি গাড়ির থেকে নামার সঙ্গে সঙ্গে যুব দলের কর্মীরা গুলি করলেন এবং একজন রিক্সা চালক নিহত হলেন। এই ঢাকা শহরে মিডিয়াকুর যে শব্দ, এটা তো জিয়া রহমানের আমলে মিডিয়াকুর চালু হয়েছিল, কিন্তু নতুন করে 90 সালের পর আমরা মনে করেছিলাম আর কোন মিডিয়াকু হবে না, কিন্তু আমরা দেখলাম যে 3 ফেব্রুয়ারি 1993 সাল মিরপুরে কামাল মজুমদারের নির্বাচন, সেদিন এত মিডিয়া ছিল না, বাংলাদেশ বেতার আর বাংলাদেশ টেলিভিশন এই দুটোতে মিডিয়া করা হলো এবং নির্বাচন কমিশন থেকে বলা হলো যে ফল ঘোষণা করা হয়নি কিন্তু মিডিয়াতে ঘোষণা করে দেওয়া হলো যে কামাল মজুমদার হেরে গেছে। মিডিয়া কু ব্যালট বাক্সে সিল মারা যাদের অভ্যাস, তারা পুরো ব্যালট বাক্স সেদিন নিয়ে আসছে নির্বাচন কমিশনে, তারা কোন রকম কোন নির্বাচন সুষ্ঠু দেখে না। হ্যাঁ,
এই আমলে নির্বাচন যে আমি বলি না যে শতভাগ সুষ্ঠু সুন্দর পরিবেশে হচ্ছেন খালেদা জিয়ার মতো আমার নেত্রী বলেন, কিন্তু নির্বাচন হচ্ছে মানুষ অংশগ্রহণ করছে। আপনি এই যে পৌরসভাগুলো নির্বাচন হচ্ছে প্রত্যেকটি জায়গায় কমপক্ষে 60% লোক ভোট কেন্দ্রে যাচ্ছে এবং পুরুষ মহিলারা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। হ্যাঁ, কিছু কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, রক্তপাত হিসেবে আমি অস্বীকার করি। আমার ভাই কুদ্দুস সাহেব বলতেছিলেন যে হ্যাঁ কাউন্সিলরদের মধ্যে মেয়রে মেয়রে কিন্তু কোথাও সংঘাত হয়নি, কাউন্সিলরদের মধ্যে দুই এক জায়গার সংঘাত হয়েছে। কামাল ভাই, এই বিষয়গুলি কম বেশি আমরা জানি। আমি একটু সরাসরি আপনাকে, আপনি যে তথ্যগুলো দিচ্ছিলেন 15 ফেব্রুয়ারি নির্বাচনের প্রসঙ্গটি, আজকে প্রধানমন্ত্রী নিজেও কথা বলেছেন সেটা নিয়ে, সেই নির্বাচনে 300টি আসনের মধ্যে 298টি আসন পেয়েছিল বিএনপি, 10টি স্বতন্ত্র ছিল, যার মধ্যে 48টি আসনে বিএনপি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছিল, অর্থাৎ বিনা বিএনপির প্রার্থীরা। ঠিক একই রকম ঘটনা প্রবাহ কি আমরা পরবর্তী রাজনৈতিক প্রক্রিয়ায় দেখি না? আপনাদেরা যখন ক্ষমতায় আছেন তখনও কি এরকম বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রায় শতাধিক প্রার্থীর জয়ী হওয়ার ঘটনা ঘটে? শতাধিক না, 100-150 জনের মতো হয়েছিল। আমি আপনাদের বলছি জি, সেদিনকে নির্বাচনে এই নির্বাচন কিন্তু পার্থক্য আছে। সেদিনকে বিরোধী দলকে গুরুত্ব দেওয়া হয়নি, বিরোধী দলকে বসার চেষ্টা করা হয়নি। সংসদে বিরোধী দলের সকল সংসদ সদস্যরা আন্দোলন করছিল এই দাবি নিয়ে, তাদের সাথে বসা হয়নি। সেদিন বিরোধী দল আন্দোলন করেছিল এবং ওনারা জানেন 15 ফেব্রুয়ারি নির্বাচন করে ওনারা সেদিন বঙ্গবন্ধুর খুনিদের দল ফ্রিডম পার্টিকে নেতাকে বিরোধী দলের নেতা বানিয়েছিলেন। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ, জনতা এবং সচিবালয়ের কর্মচারী কর্মকর্তারা, সাধারণ মানুষ, রিক্সা চালক, মানে মতিঝিলের ব্যাংক কর্মকর্তারা সেদিন বিএনপির এই অগণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে, সেদিন আপনি জানেন প্রেস ক্লাবে জনতার মঞ্চ করে জনগণ রাস্তায় বসেছিল, যত সময় পর্যন্ত খালেদা জিয়া পদত্যাগ না করবে তত্ত্বাবধায়ক সরকারের বিল পাস না করে আমরা রাস্তাতে নামবো না। এবং সেদিন নির্যাতন এমন পর্যায়ে গিয়েছিল যে মতিয়া চৌধুরীর মতো জাতীয় নেত্রীকে সেদিন প্রেস ক্লাবের পাশে আপনি দোয়েল চত্বরে তাকে পিটিয়েছিল এবং তার গায়ের কাপড় পর্যন্ত টান দিয়ে খুলে নিয়েছিল, সেদিন জাতীয় নেতাদের গায়ে আঘাত করেছিল। তারপরও সেদিন জনতা জনতার মঞ্চ দখল করে প্রেস ক্লাবে ছিল এবং রাত্রে 12টার পরে আমরা সেই কাহিনীগুলো জানি। শেষ করি, গভীর রাতে বিএনপি পদত্যাগ করে। আর আপনি যেটা বলছেন, হ্যাঁ 2014 সালে 5ই জানুয়ারি যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের আগে নির্বাচনকে অর্থবহ করার জন্য জি আজকের প্রধানমন্ত্রী সেদিন বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়াকে টেলিফোন করেছে এবং সেদিন ছিলেন মতিউর রহমান নিজামীর মুক্তির দাবিতে হরতাল। সেই হরতালের কারণে বেগম খালেদা জিয়া কি ধরনের আচরণ করেছিলেন প্রধানমন্ত্রীর সাথে টেলিফোনে, মানে বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা একজন আর একজন রাজনৈতিক দলের প্রধানের সাথে এরকম আচরণ করে, এটা কোন শিষ্টাচার এই আসনের ভিতরে আছে কিনা আমার জানা নাই, আপনারা ভালো বলতে পারেন। ধন্যবাদ জনাব এসএম কামাল হোসেন। আমি ফিরবো, আমি বিরতি নিয়ে আবার ফিরবো আপনার কাছে। বিরতি নিয়ে, বিরতি 30 সেকেন্ডে শেষ করে দিয়ে বিরতি দা, মানে সেই নির্বাচন বেগম খালেদা জিয়া আসেননি, হ্যাঁ, এবং শক্তিশালী বিরোধী দল বিএনপি ছিল, যার ফলে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করার না করার কারণে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাদের 151 জন বা 150 জন জিতেছেন জি, এবং মানুষ সেদিন আতঙ্কগ্রস্ত ছিল, 120 জন পুলিশের অফিসারকে হত্যা করেছেন, প্রিজাইডিং অফিসার হত্যা করেছেন, 2 জন সাধারণ মানুষ হত্যা করেছেন জি, তার ভিতর দিয়ে মানুষ সেদিন নির্বাচনে অংশগ্রহণ করেছে, হয়তো বলতে পারেন ভোট কম পড়েছেন। ধন্যবাদ, ধন্যবাদ এস এম কামাল হোসেন। ইতিহাসের আমরা সেই তথ্যগুলো আমাদের সবারই কম বেশি জানা আছে। প্রশ্নটা হচ্ছে যে আমরা আসলে কতখানি গণতান্ত্রিক ধারাবাহিকতায় তার উত্তরণ ঘটাতে পেরেছি, আজকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, থাকুন আমাদের সঙ্গে, বিরতির সময় হলো। বিরতির পর ফিরে এসে আলোচনা করব রাজনৈতিক মাঠে যে একদিকে সরকার পতনের আন্দোলনের ডাক দিয়ে বিভাগীয় পর্যায়ে সমাবেশের ডাক দিয়েছে, সেই ক্ষেত্রে বিএনপি বলছে যে তারা ধাপে ধাপে
কর্মসূচি দেবে এবং সরকারকে অভিযুক্ত করেছে যে সরকার আগুন নিয়ে খেলছে। অন্যদিকে সরকারি দলের সাধারণ সম্পাদক অর্থাৎ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন যে গায়ে পড়ে সংঘাতের অপচেষ্টা করছে বিএনপি। কুদ্দুস সাহেব, আপনার কাছেই ফিরতে চাই। আমরা লোক শুনছিলাম যে আমাদের দুজন রাজনীতিবিদ পরস্পর তারা বলছিলেন পরস্পরের দোষের জায়গাগুলো তারা বলছিলেন। আপনি যে জায়গাটায় ইঙ্গিত করেছিলেন বিরতির আগে যে আমাদের এখানে এখনও পর্যন্ত দলের অভ্যন্তরেই গণতান্ত্রিক চর্চাটা আমরা করে উঠতে পারছি না, ফলে সাধারণ মানুষের জন্য যেই রাজনীতি সেই রাজনীতির জায়গাটায় পরোক্ষে হোক প্রত্যক্ষে হোক পরিবারতন্ত্রের একটি প্রভাব লক্ষ্য করা যাচ্ছে, সেটা মাঠ পর্যায় থেকে শুরু করে একদম সংসদ নির্বাচন পর্যন্ত, তাহলে কী করে যে পরস্পরের দোষারোপের জায়গা থেকে সাধারণ মানুষ কী করে একটি গণতান্ত্রিক আবহ হয়ে যাবে? বিষয়টা হচ্ছে যে এখানে যে রাজনীতি চলছে, যে রাজনীতি আমরা করে অভ্যস্ত হয়েছি, রাজনীতির কিছু পরিবর্তন কিছু উন্নয়ন তো ঘটছে, কিছু রাজনীতির সংস্কৃতির অনেক উন্নতি আছে, উন্নতি নাই তা আমি বলিনি, আমি বলছি মোদ্দা কথায় মোটা দাগে যদি বলি আর কি, মোটা দাগে আমাদের তেমন কোনো ভালো কিছু দেখতে পাচ্ছি না। রাজনীতিতে হচ্ছে যে রাজনীতির দুটো দলের বয়স দেখেন, একটা দলের বয়স প্রায় 1949 সালে তার জন্ম, সেই হিসেবে একবার শত বছর তার, আরেকটা দলের জন্ম প্রায় সব মিলিয়ে তারাও 40-এর ছুঁই ছুঁই প্রবীণ দুটো রাজনৈতিক দলের, দুটো রাজনৈতিক দলের প্রতি মানুষের ভরসাও অনেক। বাংলাদেশের 50 বছরে যদিও বিএনপির জন্ম অনেক পরে 78-79 সাল থেকে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এই দুটো দলের প্রতি জনগণের ভরসা আছে, সেই ভরসাকে পুঁজি করে দুইটা দল নিজেকে শুদ্ধ করার পরিশুদ্ধ করার খুব যে চেষ্টা হয়েছে তা আমি বলি না। তারপরেও আওয়ামী লীগের নিরন্তর একটা চেষ্টা থাকে, আর দেখেন আওয়ামী লীগের কাঠামো, আওয়ামী লীগের কোনো সিদ্ধান্ত তার দলের মিটিং ছাড়া নেয় না, আওয়ামী লীগের কমিটির আঙ্গিকটা দেখেন অনেকটা ছোট, বিএনপি জাতীয় পার্টি অন্যান্য দলের আঙ্গিক দেখেন অনেক বিশাল, অ্যাকোমোডেশন করার জন্য এগুলো করা হয়। তো পরিবর্তনটা আনতে হবে রাজনীতিতে, রাজনীতিতে যা কিছুই সিদ্ধান্ত হবে তার দলের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। কী করে সম্ভব? ধরেন যে এখনই রাজনীতির মাঠে দুই প্রধান রাজনৈতিক দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলছেন সরকার আগুন নিয়ে খেলছে, ধাপে ধাপে কর্মসূচি দিব আমরা, সরকার পতন আন্দোলনের ডাক দিয়েছে, বলবেই। অন্যদিকে কাদের ওবায়দুল কাদের শেখ বলছেন যে গায়ে পড়ে সংঘাত জড়ানোর অপচেষ্টা করছে বিএনপি, 18 তারিখ বিভাগীয় সমাবেশ হচ্ছে, মাঠ কি উত্তপ্ত হচ্ছে কিনা, আবার কি আমরা একটা সহিংস রাজনীতি যাচ্ছে কিনা? উত্তপ্তের চেষ্টা বিএনপি করছে করছে, কিন্তু কথা হচ্ছে মাঠ কতটা তারা উত্তপ্ত করতে পারবে, কারণ তাদের সামনে ইস্যু কি, এতদিন ইস্যু ছিল একটা বেগম জিয়া কারাবন্দী তাকে বের করার, ইস্যুটা কি, কারণ তারা তো মাঠের অর্থাৎ মানুষের জনগণের সমস্যা নিয়ে কথা বলে না, কথা বলে নানান কিছু দলের রাজনৈতিক নেতানেত্রী সমস্যা কেন্দ্রিক, এই নেতানেত্রী সমস্যা কেন্দ্রিক ইস্যু ভিত্তিক আন্দোলন করতে যেয়ে কিন্তু আন্দোলন সে চাঙ্গা হয় না। যদি জনগণের সরকার দেশ পরিচালনা করতে চায় সব শুদ্ধ সিদ্ধান্ত নেয় সেটা আমি বলবো না, যেই সিদ্ধান্তটা জনগণের বিরুদ্ধে যাচ্ছে সেই সিদ্ধান্তের বেস করে যদি একটা বড় দল বিএনপি, ছোটোখাটো দল কিন্তু আন্দোলন করে, তাদের সেই আন্দোলনের কোনো ফলাফল নেই, কিন্তু বিএনপি যদি আন্দোলন করে সেই আন্দোলনের ফলাফল থাকতে পারে, বিএনপি সেই জায়গাটা নেই। এখন এই যে সামনে তারা করবে কী নিয়ে করবে, আপনি বললেন যে জামুকার সবাই একটা সিদ্ধান্ত হয়েছে, আসলে সিদ্ধান্ত হয় নাই, প্রস্তাবও বা নীতিগত হয় নাই, ওইখানে প্রস্তাবটা তুলছেন একজন জামুকার একজন সদস্য বা ওইটার যিনি চেয়ারম্যান উনি প্রস্তাবটা তুলছেন, পরের দিনই মুক্তিযোদ্ধা মন্ত্রী কিন্তু বলছেন যে আমরা তথ্য প্রমাণ কী কী আছে এগুলো নিয়ে পরের মিটিংয়ে এটা বলছি, এটা নিয়ে আলোচনা হবে। মিডিয়া এটাকে সিদ্ধান্ত বলে এবং একটা লার্জেস্ট মিডিয়া প্রিন্ট মিডিয়া এটাকে সিদ্ধান্ত বলে চালে, সিদ্ধান্ত বলার পর দু একজন মন্ত্রী সিদ্ধান্তের পক্ষেই সাফাই গেছেন। যখন বিএনপিও প্রবলভাবে ইয়ে হয়েছে গত দুই দিন দেখেন, এখন তথ্যমন্ত্রী বলেছেন মাননীয় তথ্যমন্ত্রী পরশুদিন যে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয় নাই, বা অন্যান্যরা বলছেন, পরের দিন থেকেই কিন্তু মুক্তিযোদ্ধা মন্ত্রী বলছিলেন যে এমন কোনো কথা যেটা পত্রিকা বা প্রেসে গেছে বা ইলেকট্রনিক মিডিয়ায় গেছে, ইলেকট্রনিক মিডিয়ায় আমাদের বক্তব্যে গেছে অর্থাৎ যারা নিউজকাস্টার তাদের বক্তব্যে গেছে সিদ্ধান্ত, কিন্তু তাদের কোনো কোটেশন পাওয়া যায় নাই, তাদের কোনো বাইট পাওয়া যায় নাই, সেখানে সিদ্ধান্ত হয়েছে। আবার কিছু মন্ত্রী বলেছেন যারা ওইখানে ছিলেন না, ঘটনাটা হলো এইটাকে কেন্দ্র করে এখন তারা আন্দোলন করার চেষ্টা করতেছে, এইটা যদি না গয় আন্দোলন হবে না, আন্দোলন না সরকারের যে কোনো বিষয়ে, সরকারের যেসব আমি একটু আগে যেটা বললাম যেসব জনগণ সম্পৃক্ত না, জনগণকে ক্ষতিগ্রস্ত করে,
তারা কিন্তু এই যে জনগণের বিরুদ্ধে বাড়তি ট্যাক্স বসাচ্ছে, ট্যাক্স নিয়ে কোনো আন্দোলন নাই বিএনপির, জিনিসপত্রের দাম নিয়ে আক্ষরি করতে কোনো আন্দোলন নেই, মানে তেলের দাম বাড়াচ্ছে বা বাজেটে যা কিছুই করা হয় না, বাজেটের পরবর্তীতে যে এসআরও জারি করে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস করছে তার বিরুদ্ধে বিএনপির কোনো বক্তব্য নাই, ভালো জোরালো বক্তব্য এবং আন্দোলন চাই। হয়তো প্রিন্স ভাই বলবেন যে আমাদেরকে তো মাঠে স্পেস দেওয়া হয় না, মাঠে স্পেস কেউ দিবে না, রাজনীতি করতে কেউ মাঠের স্পেস আপনাকে দিবে না, মাঠের স্পেস আপনাকে করে নিতে হবে। আবার আরেকটা কথা, আন্দোলন মানে সহিংসতা না, আন্দোলন মানে আগুন জ্বালানো না, ওই কনসেপশন চলে গেছে। এখন যদি আগুন নিয়ে ইয়ে করে তাকে তাকে স্পেস দিবে না, ঘরের ভিতরে ঢুকে রাখবে, সরকারের শক্তি আছে সেই শক্তি সে প্রয়োগ করবে, কারণ সরকারের কাজ হচ্ছে জানমালের নিরাপত্তা দেওয়া। সুতরাং আমি যখন আগুন দিব আমাকে নিবৃত্ত করার জন্য সরকারের যে দায়িত্ব আছে সরকার সেটা পালন করছে। সুতরাং আমি যদি ওইটা না করি, শান্তিপূর্ণভাবে করতে যাই, শান্তিপূর্ণ কর্মসূচি করি, আমার কোনো বাধা নাই। আমি কথা বলছি না, আপনি কথা বলছেন না, প্রিন্স ভাই কথা বলছেন না, রাজনীতি করার স্কোপ না থাকলে আমরা কথা বলছি কোত্থেকে? ধন্যবাদ ইমরান সালেহ। প্রিন্স, আপনাদের রাজনীতি করার সুযোগ আছে, কুদ্দুস আফরাদ বলছেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার জনতার ইস্যুর চেয়ে নিজেদের দলীয় নেতানেত্রীর ইস্যুকেই প্রধান করছেন, আপনার বক্তব্য জানতে চাচ্ছি। দেখুন, কুদ্দুস আফরাদ সাহেব বললেন যে শান্তিপূর্ণ কর্মসূচি দিলে আপনার সেখানে কোনো বাধা নাই। গত দুই দিন আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির যে একটি প্রতিবাদ কর্মসূচি ছিল সেটা তো শান্তিপূর্ণ ছিল এবং সুশৃঙ্খল ছিল। সেখানে বিনা উস্কানিতে পুলিশ যেভাবে লাঠিপেটা করেছে সেখানে তো সেটাকে আপনি কি বলবেন? সেখানে আচ্ছা এত নির্যাতন করলো, লাঠিপেটা করলো, আহত করলো, গ্রেপ্তার করলো, তারপরে কি সেখানে আগুন জ্বলেছে? কোনো বাসে আগুন দেওয়া হয়েছে? না, জ্বলে নেই, জ্বলে নেই, ওটা বলবো না, জ্বলে নেই। মানে আপনারা কিভাবে বললেন যে আন্দোলনের আগেই বলেন যে সেখানে আগুন জ্বললে কি হবে? সরকার তো নিজেই আগুন জ্বালাচ্ছে, এক একটা ইস্যু নিয়ে আসছে। আর আপনারা ভাই বললেন আমাদের কি ইস্যু আছে, সবচেয়ে বড় ইস্যু হচ্ছে এই যে দুর্নীতিবাদ সরকার, এই যে দুঃশাসক সরকার, এই যে আপনার জনগণের অধিকার হরণকারী সরকার, তারা জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, জনগণের মানে আমাদের বাংলাদেশে তো ওয়ান ডে ডেমোক্রেসি, সেই ওয়ান ডে ডেমোক্রেসিতেই জনগণের যে অধিকার সেই অধিকারটা বর্তমান সরকার কেড়ে নিয়েছে। স্থানীয় সরকার নির্বাচন বলেন আর জাতীয় নির্বাচন বলেন, কোথাও কি জনগণকে ভোট দেওয়ার সুযোগ আছে? তো আমরা তো এই সরকারের পরিবর্তনের জন্য একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে সরকারের পরিবর্তনের জন্য নিরপেক্ষ নির্বাচন চাইতেই পারি, কারণ এই সরকার দ্বারা জনগণের কোনো উপকার হবে না, সেই নিরপেক্ষ নির্বাচনের দাবিতেই কিন্তু আমাদের এই আন্দোলন মানে কর্মসূচি দেওয়া হয়েছে। আর আপনারা যদি বলেন যে এই কর্মসূচির সাথে মানে নেতা নেত্রীদের বিষয়টা জড়িয়ে দেওয়া হয়েছে, সেখানে কোনো নেতা নেত্রীদের বিষয়টা নাই? নাই তো, আমরা তো প্রেস রিলিজ দিয়ে সাংবাদিক সম্মেলন করে আমরা কর্মসূচি দিয়েছি, সেখানে কি কোথাও আমার নেতা নেত্রীর কথা আছে? কোথাও নাই, এইটা নেই। এই সব কথা বলে জনগণকে এইটা নেই না, আমরা কোনো কোনো প্রোগ্রামে আমরা কিন্তু এটা দিচ্ছি না, আমরা নিরপেক্ষ নির্বাচনের দাবিতে দিচ্ছি। কারণ এই নির্বাচন আমরা মনে করি যে আজকে গণতান্ত্রিক মানে দল হিসাবে এই নির্বাচনের দাবি তোলাটা আমাদের নৈতিক দায়িত্ব, সেটা শুধু আমরা নয় সকলেই বলছে। এই যে আজকে নির্বাচন কমিশন যে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, সামনের সমাবেশগুলি কি, সামনে যে বিভাগীয় সমাবেশ সেগুলো কি সহিংসতা মুক্ত হবে বলে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে? অবশ্যই, আপনি সরকার যদি সেখানে সুশৃঙ্খল ভাবে করার সুযোগ দেয়, যদি আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি না করে, তাহলে আপনারা দেখেছেন যে সরোয়ার্দী উদ্যানে আমাদের সভা হয়েছে, সরকার অনুমতি দিয়েছে, সভা করেছি, সেখানে কি সহিংসতা হয়েছে? আমরা এই যে দুদিন আগের প্রোগ্রামের কথাই তো বললাম প্রেস ক্লাবে, সেখানে হয়েছে? হয় নাই। আচ্ছা, এখানে আমি একটু কামাল ভাইয়ের যে কথাগুলো বললেন 15ই ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে, আজকে 15ই ফেব্রুয়ারি নির্বাচন কেন করতে হয়েছে? আওয়ামী লীগের জন্য করতে হয়েছে। আজকে আওয়ামী লীগ যদি সেই দিন সংসদ থেকে পদত্যাগ না করতো, যদি 173 দিন হরতাল করে জ্বালাও পোড়াও না করতো, অসহযোগ আন্দোলনের ডাক না দিত, বন্দর এক মাস বন্ধ করে, যে বন্দর মুক্তিযুদ্ধের সময় বন্ধ হয় নাই, সেই অসহযোগ আন্দোলনের সময় বন্ধ করে আপনার জামাতকে এবং জাতীয় পার্টিকে সাথে নিয়ে তারা যে আজকে সেই জ্বালাও পোড়াও করলো, তৎকালীন সময় পদত্যাগ করে তারা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করলো, সেই সময় আপনারা জানেন তো আমাদের নেত্রী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তাদেরকে বলেছিলেন যে আসুন আমরা আলোচনা করি, সংসদের ভিতরে বাইরে আলোচনার প্রস্তাব দিয়েছিলেন, এমনকি আলোচনার জন্য চিঠিও লিখেছিলেন, এবং আমাদের দলের মহাসচিব সহ অন্যান্য নেতৃবৃন্দকে আপনার প্রধান তৎকালীন বিরোধী দলের নেত্রীর বাসায় পাঠিয়েছিলেন আলোচনা করার জন্য। কোনো আলোচনা কি সেদিন হয়েছিল?
সেদিন আমরা ইতিহাসের অনেকগুলো বিষয় জানি জনাব ইমরান সালে প্রিন্স, আপনাকে একটু মনে করিয়ে দিতে চাই, সেই সময়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন জনাব রফিকুল ইসলাম মিয়া। তার একটি ভাষ্য ছিল যে আমরা সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার্থে আমি শেষ করি একটু প্রশ্নটা শেষ করি আমি প্রশ্নটা শেষ করি 15ই ফেব্রুয়ারির নির্বাচন করেছি। একই রকম ভাবে এস এম কামাল হোসেনও বলছেন সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার্থে করেছেন। আমি প্রশ্নটা করেছি যে আমি বলছি যে দুটো ভাষ্যই কিন্তু একই রকম। সেদিন রফিকুল ইসলাম মিয়াও যা বলেছিলেন এস এম কামাল হোসেনও একই কথাই বলছেন। তাহলে তো পার্থক্যটা কোথায় দাঁড়ালো আপনাদের? আজকে সেখানে আমরা আমরা যখন আমাদের কোন প্রস্তাবে আমাদের প্রস্তাব বাদ দেন, কমনওয়েলথের স্যার নিয়ে এসে দুই পক্ষের সাথে আলোচনা করে মাসের অধিক বাংলাদেশে থেকে যে প্রস্তাবটা দিয়েছিলেন সেটা তো আওয়ামী লীগ মানল না। পরে যখন তাদের তারা সংসদ থেকে পদত্যাগ করলো আর পরবর্তীতে উপনির্বাচন করার যখন আর কোনো সময় থাকলো না, না 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 উপনির্বাচন ডিক্লেয়ার করা হয়েছিল, কে বলতে থাকলো না, আপনারা উপনির্বাচন ডিক্লেয়ার করছিলেন এবং সেই নির্বাচন করতে পারেন নাই। উপনির্বাচন করা হয় না, করতে পারেন নাই তো, আপনারা উপনির্বাচন ডিক্লেয়ার করছিলেন সেদিন, নির্বাচন ছিল। তা আমি আমার কথা বলতে দেন আফরাত ভাই, তখন আপনি আপনার তথ্য প্রমাণ নিয়ে আপনি কথা বলেন, আমি সেটা শুনবো। আচ্ছা, আপনি একজন সিনিয়র সাংবাদিক হয়ে আরেকজনের কথার প্রতিবন্ধকতা সৃষ্টি করা এটা মানায় না। তো যাই হোক, আমি যেটা বলছি যে আজকে সেই সময়ে আমরা বাধ্য হয়ে তখন একটি নির্বাচন করতে হয়েছে, সেই নির্বাচন যে একেবারে নিয়ম মেনে হয়েছে আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি সেটা কিন্তু বলবো না, কিন্তু সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্যই সেই নির্বাচনটি করতে হয়েছিল। এবং সেখানে আপনার আওয়ামী লীগ সেই নির্বাচনের দিন গণ কারফিউ জারি করেছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে, এবং সেখানে জ্বালাও পোড়াও করে বিভিন্ন জায়গায় ককটেল আপনার বিভিন্ন অস্ত্রবাজি করে মানুষকে সেদিন ভোট কেন্দ্রে যেতে দেওয়া হয়নি। তারপরেও বিএনপি একাই তো রাজনৈতিক দল হিসাবে গিয়েছিল, সেখানে যাই ভোট পড়ে বিএনপির পক্ষে তো পড়েছিল। হ্যাঁ, নির্বাচনের অনিয়ম হয়েছে সেখানে নিয়ে কথা থাকতে পারে, কিন্তু ওই নির্বাচন যদি না হতো তাহলে সংসদে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ হতো না। সেই সংসদে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি এম এ রশিদ, একটু মনে করে দিতে চাই আপনাকে, এম এ রশিদ বিরোধী দলীয় নেতা হয়েছিলেন, বিরোধী দলীয় নেতা না, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি, তিনি বিরোধী দলে আসলে বসেছিলেন, সেটা কতটা যুক্তিসঙ্গত আমি বলতে পারবো না, কিন্তু তাকে বিরোধী দলীয় না গ্রুপ নেতা হয়েছিলেন, সেখানে গ্রুপ লিডার হয়েছিলেন। তো এখন আমি যেটা বলছি যে সেখানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পাশ করে আমরা কিন্তু সেই সংসদকে আমরা প্রলং করিনি, সংসদ সেখানে বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল বেগম খালেদা জিয়ার প্রস্তাবের ভিত্তিতে। এখানে কামাল ভাই বললেন রাতের অন্ধকারে বেগম খালেদা জিয়া পদত্যাগ করেছেন, রাতের অন্ধকারে নয়, পল্টনে বিএনপি অফিসের সামনে স্মরণকালের বৃহত্তর জনসভা করে সেই জনসভা থেকে তিনি বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র দিয়ে এসেছেন এবং রাষ্ট্রপতিকে অনুরোধ করেছেন সংসদ ভেঙে দিয়ে আপনার নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা করার জন্য, সেটা হয়েছিল। এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায় এসেছিল, সেখানে কিন্তু বিএনপি ক্ষমতায় আসে নাই। অনেক ধন্যবাদ ইমরান সালে প্রিন্স। তাহলে নির্দলীয় সরকারের অধীন নির্দলীয় সরকার ব্যবস্থা হতো না এবং সেখানে বাংলাদেশের ইতিহাস কিন্তু অন্যরকম লেখা হতো। ধন্যবাদ ইমরান সালে প্রিন্স। আমরা একটু এস এম কামাল হোসেন, আমাদের হাতে একদম সময় কম, আমার হাতে 3 মিনিটের মতো সময় আছে, আপনার কাছে একদম সংক্ষেপে আপনার প্রতিক্রিয়া জানতে চাচ্ছি। আমি একটু বলি, উনি 15ই ফেব্রুয়ারি নির্বাচনের কথা বললেন, তো যে উনরা যদি তত্ত্বাবধায়ক সরকার না করতেন তাহলে নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার উনরা করতে চাননি, উনাদের নেত্রী বলেছেন পাগল আর শিশু ছাড়া কোন নিরপেক্ষ লোক নাই, এই কারণে উনরা তত্ত্বাবধায়ক সরকার করতেছেন, উনরা বাধ্য হয়েছেন এবং জনগণ রাজপথে বসে থাকছেন যতক্ষণ উনার নেত্রী পদত্যাগ করেননি। এবং পল্টনের মাধ্যমে উনরা যে পদত্যাগ করছেন ঠিকই আছে, কিন্তু পদত্যাগ করতে বাধ্য হয়েছে। আর উনি যেটা বললেন যে কারসুফি সকল রেকর্ড ভঙ্গ করেছেন বিএনপি, জনকণ্ঠের নিউজ জনকণ্ঠই দেখাতে পারবেন, জনকণ্ঠ না প্রথম আলো দেখাচ্ছি ভাই, আপনার কথা শুনে কথা বলি নাই পরিচয়, কারসুফি নামে এবং উনাদের নেতা ছিলেন মেজর মান্না,
বললেন মাগর নির্বাচনকে হার মানিয়েছে। মহামান্য আদালত নির্দেশ দিয়েছিলেন সেনা বাহিনী নিয়োগ দিতে হবে একটি উপনির্বাচন, ভারপ্রাপ্ত সিসি বললেন সেই নির্দেশ বিএনপি পালন করেন। কোনটা গণতন্ত্রের কথা বলেন? উন্ডা গণতন্ত্রের কথা বলেন এবং উন্ডা কারসুবির কথা বলেন, উন্ডা ভোটারদের কথা বলেন। বাংলাদেশের ইতিহাসে একমাত্র আজকের প্রধানমন্ত্রী শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করছেন গণতান্ত্রিক প্রতি শ্রদ্ধাশীল। উনাদের যতবার ক্ষমতায় গিয়েছেন ততবার জনগণ আন্দোলন করে জনগণের তোপের মুখে উনরা ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন। নিয়মতান্ত্রিক পথে বিএনপির ইতিহাস নাই ক্ষমতা ছাড়ার, একমাত্র আওয়ামী লীগের ইতিহাস আছে এবং প্রধানমন্ত্রী সেটা দেখিয়ে দিয়েছিলেন 2001 সালে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছেন। বিএনপির ইতিহাস নাই এবং উন্ডা অত্যাচার নির্যাতনের কথা বলেন, আন্দোলনের কথা বলেন। উন্ডা 2001 সাল থেকে 2006 সাল ক্ষমতা ছিল, আজকের প্রধানমন্ত্রী বিরোধী দলের নেত্রী শান্তি মিছিলে গেছিলেন, সেই মিছিলে সমাবেশে হামলা করে এমন তারেক জিয়ার নির্দেশে হামলা করে আইবি রহমান শেখ কুর্জন নেতাকে, ওনাদের নেতা বি চৌধুরী ছিল, বি চৌধুরী ছিল 11 মার্চ 2007 সাল গণতন্ত্রের কথা বলে মুক্ত অঙ্গনে একটা সমাবেশ ছিল, যেতে দেননি বি চৌধুরী। বি চৌধুরীকে যুবদল ছাত্র দলের ছেলেরা রাজনীতির সংস্কৃতিটারে আর একটু ডেভেলপ করতে হবে। উন্ডা সবচেয়ে সায়মের কিবরিয়া হাসানুল্লাহ মাস্টার এদের উন্ডা মামলার কথা বলেন। অনেক ধন্যবাদ কামাল হোসেন মামলার জন্য, আব্দুল জলিল, আসাদুজ্জামান নূর, সাবের চৌধুরী, আব্দুল মান্নান, অনেক ধন্যবাদ, বারান্দা বারান্দা মামলা নেননি। অনেক ধন্যবাদ এস এম কামাল হোসেন। আমরা আমরা একটু এক বাক্যে এক লাইনে ইমরান সেলে প্রিন্স আপনার বক্তব্য এক লাইনে শেষ করতে হবে, আমাদের সময় শেষ হয়ে এক লাইনে বলছি। আচ্ছা, আমরা তর্কের খাতিরে ধরেই নিলাম আমরা অনেক খারাপ কাজ করেছি, তা আমরা যদি বাস্তব কথা বলি, বিশ্বজুড়ে দাবলাই থেকে বিশ্বজুড়ে ছবি, এটা কে বলছে বিশ্বজুড়ে ছবি, এটা কে দাবলাই থেকে বিশ্বজুড়ে ছবি, আপনাদের ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছেন। আপনি নির্বাচন ব্যবস্থা ধ্বংস করি নাই, নির্বাচনে জনগণের আস্থা আছে, আপনাদের সাথে জনগণ নাই বলে আপনারা তো আন্দোলনে আছেন, কারণ আপনার নেতৃত্বে অবরোধ দিচ্ছে, সেই অবরোধ কিন্তু এখন উদ্য করে হচ্ছে, আপনাদেরকে অনুরোধ করছি যে আসলে রাজনীতির আমরা এই পাল্টা পাল্টিটি চাই না, আমরা চাই এমন একটি রাজনৈতিক সংস্কৃতি যেটি জনাব কুদ্দুস আফরাদ বলছিলেন। কুদ্দুস আফরাদ, আমাদের হাতে একদম সময় নেই, এক লাইনে যদি আপনি শেষ করেন। আমরা এখন নতুন আরেকটি অর্থাৎ 2021 সালে আসি, জি 21 সালে আমি চাই রাজনীতি তার স্বাভাবিক গতিতে চলবে, এখানে উন্নয়ন কার্যক্রম হবে, কারণ জনগণকে কাছে নিতে হবে, সরকার জনগণকে কাছে নিতে পারছে বলে তারা কিন্তু টিকে আছে, অর্থাৎ তাদের ভিড়টা জনগণ। বিএনপিও যদি জনগণের কাছে চলে যেতে পারে তারা অবশ্যই এদেরকে রিজেক্ট করতে পারবে, সেই জায়গাটা। আর দ্বিতীয়ত হচ্ছে এখন যেটা হচ্ছে উন্নয়নের নামে নানান জায়গায় নানান করাপশান এই সে আমরা শুনি, সেটার বিরুদ্ধে অবশ্যই মুভমেন্ট করবে, কেন করবে না, জনগণের দাবি জনগণের কথা নিতে বিএনপির কাজ করার। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দুজন রাজনীতিবিদের ভাষ্য শুনলাম, আমরা একজন জ্যেষ্ঠ সাংবাদিকের ভাষ্য শুনলাম। রাজনীতির এই পাল্টাপাল্টি তে থাকুক যার যার দলের আদর্শকে নিয়ে, মানুষের জন্য কর্মসূচি নিয়ে, আমরা তেমন সুস্থ রাজনৈতিক প্রতিযোগিতা চাই। আমরা চাই না কোনো সহিংসতা, আমরা টেকসই উন্নয়নের পাশাপাশি টেকসই গণতন্ত্র চাই। আমরা যেমন ওয়ান ডে ডেমোক্রেসি চাই না, আমরা সাস্টেনেবল ডেমোক্রেসি চাই। আর সেই প্রক্রিয়াটি ত্বরান্বিত করার জন্য শুধুমাত্র রাজনীতিবিদ নয়, শুধুমাত্র বিভিন্ন শ্রেণী পেশাজীবী নয়, আমার আপনার যারা আমরা বাংলাদেশের সংবিধান অনুযায়ী এই রাষ্ট্রের জনগণ তারা মালিক, আমাদেরও নাগরিক দায়িত্ব পালন করা, গণতান্ত্রিক চর্চা করাটা ব্যক্তি পর্যায় থেকেও আরও জরুরি। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং অবশ্যই সতর্ক থাকবেন, বাড়ির বাইরে বেরোলে মাস্ক পরে বেরোবেন। শুভরাত্রি।